সভায় উপস্থিত আছেন মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর সভাপতি উপস্থিত আছেন মহামতুয়াচার্য পদ্মনাথ ঠাকুর উপস্থিত আছেন মহামতুয়াচার্য সুব্রত ঠাকুর মহামতুয়াচার্য শিবু ঠাকুর এবং সম্পদ মহামতুয়াচার্য সম্পদ ঠাকুর এছাড়া অগণিত ভক্ত যারা এসেছেন তাদের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং গুরুজনদের প্রতি আমার প্রণাম জানাই আজকে যে মহতী উৎসব এই মহতী উৎসবের যুগ সন্ধিক্ষণ রচনা করেছেন আপনারা আজকে তাই আপনাদের উপস্থিতিতে পুনরায় শ্রীধাম এক ঐক্যের বার্তা পেল আমরা চাই ভারতবর্ষ তথা বাংলাদেশে এই ঐক্যের বার্তা বইয়ে দিতে যে স্থান থেকে শুরু হয়েছে সেই স্থানের ঐক্য যদি সারা পৃথিবীর মতোয়ারা ফিরে পায় তাহলে আমি মনে করি আবাসী পুনরায় সেই অবিভক্ত ভারতবর্ষে সেই জাগরণ ফিরে আসবে আমরা মনে করেছি যে বাংলাদেশে ঠাকুর পরিবার এবং ভারতবর্ষের ঠাকুর পরিবার ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে নামবে এবং এই কর্মযজ্ঞতে আমরা সকলকে আহ্বান জানিয়ে আমাদের এই কর্ম আগামী দিনে আনতে চলেছি আমরা চেয়েছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের যে বর্ডার আছে এই বর্ডারকে যাতে সরলীকরণ করা যায় এই যে পাসপোর্টের যে সমস্যা আছে এই সমস্যার সমাধান আমাদের করতে হবে যাতে আমরা যে কোনো আইডেন্টিটি কার্ডের মধ্যে থেকে এপার বাংলা ওপার বাংলায় যাতায়াত করতে পারি এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যারিয়ার সে ব্যারিয়ারের মধ্যে থেকে আমাদের রেখে দিয়ে আজকে আমাদের ভাইদের সঙ্গে মায়েদের সঙ্গে বোনেদের সঙ্গে দূরীকরণ করে রাখা হয়েছিল এটা ছিল এক বড় চক্রান্ত এই চক্রান্ত থেকে ফিরতে গেলে আমাদের পুনরায় সেই প্রয়াসে ফিরতে হবে যা হবে এক ঐক্যের বার্তা আমরা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা 10 দফা দাবি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জমা করেছি সেখানে 10 দফায় বলা হয়েছে এই বিশাল সমস্যার সমাধান করার জন্য তারা তাদের এই সমস্যার সমাধান আমাদের এই সমস্যার সমাধান করবার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে কারণে আমরা দিকে দিকে বার্তা দিতে চলেছি যে একমাত্র এই এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার্ড সিটিজেন অফ সোসাইটি অ্যান্ড দ্য সিটিজেন তাদেরকে যদি একত্রিত করতে হয় তাদেরকে যদি এই ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হয় তাহলে আপনাদের কিন্তু এই এনআরসি তালিকায় তাদের আনতে হবে এপার বাংলা থেকে আমাদের সম্প্রদায়ভুক্ত বহু মানুষ ওপার বাংলায় চলে গেছেন কিন্তু আমরা চাই ওপার বাংলায় গিয়ে যেন তারা উদ্বাস্তু অবস্থায় না থাকে তার জন্য সুবোধবাবুর মুক্তি একান্ত সুবোধবাবুকে আমরা রিলিজ করাবো যার জন্য আমরা সেইভাবে বার্তা দিয়েছি আমরা সেইভাবে চিঠি দিয়েছি আগামীকাল সুবোধবাবু রিলিজ হবেন এটা আমাদের কাছে পরম পাওয়া এবং আমাদের সেই ঐক্যকে আমরা আবার তুলে ধরতে পারবো ওনার মুক্তির মধ্য থেকে আমরা চাই যে আগামী ডিসেম্বরে নরেন্দ্র মোদীর মাধ্যমে আমরা সেই প্রচার মতুয়া সমাজে দিতে এবং উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন অগণিত মতুয়া ভক্তের মধ্যে এসে উনি সেই প্রতিশ্রুতি দেবেন যে ভারতবর্ষে উনি এনআরসির তালিকায় এই মতুয়াদের নিয়ে আসবেন এবং এই উদ্বাস্তু সমস্যার সমাধান করবেন পাট্টা সহকারে অতএব আগামী 30শে ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসছেন তৎসহ আসছেন মাননীয় অমিত শাহ জি এরা আসবেন এবং এই এনআরসি তালিকা ব্যক্ত করবেন আমি আশা রাখব অগণিত বাংলাদেশের ভক্তদের যে আপনারা সকলে উপস্থিত থেকে সেই স্থানকে এক সুন্দর পরিবেশ গড়ে তুলবেন এইটুকু আশা রেখে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে এবং ঠাকুরের প্রতি মঙ্গল কামনা করে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম একটি কথা বলতে ভুলে গেছি মঞ্চে উপস্থিত আছেন এই বিশ্বের সমস্ত সকল লোকের পরিচিত নকুল কুমার বিশ্বাস যার যার নাম যার গান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আজকে উনি মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এইটুকু বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মতুয়া ভক্তের জয়